যাজপুরে বিজেপি রাজ্য যুবমোর্চা উপসভাপতি সংগ্রাম পাত্রক উপরে হয়েছিবা মরণান্তক আক্রমণ ঘটনায় তিন অভিযুক্ত গিরফ করা যাই কোর্ট চালান করা যাইছে। কিন্তু এই ঘটনার চাশ রু ঊর্ধ্ব অভিযুক্ত থিবা বেলে বাকি অন্য অভিযুক্ত মানে ফেরার অছন্তি। গত রবিবার সন্ধ্যায় যাজপুর সদর থানা অন্তর্গত ভুবনেশ্বরপুর পঞ্চায়েতরে বিজেপি বিধায়ক প্রার্থী গৌতম রায়ঙ্ক নির্দেশক্রমে তাঙ্ক সমর্থক মানে যুব নেতা সংগ্রাম এবং তাঙ্ক গাড়ি উপরে আক্রমণ করেছিলেন। আক্রমণে সংগ্রাম আহত হওয়া সহ তাঙ্ক গাড়ি ভাঙ্গি চূর্ণা হয়ে যাইছিল। গত নির্বাচনে গৌতমক পরাজয় পাই সংগ্রামক দায়ী করে এভাবে আক্রমণ করা যাইছে। কিন্তু সেপটে নির্বাচন সময় গৌতম মোঠারু কোণসি সহযোগ লোড়ি নথিলে বলি সংগ্রাম এক সাংবাদিক সম্মেলনে সূচনা দিয়েছেন। তেমন এভাবে আক্রমণ করে মতো কেউ ডরাই পারবে না বলে সুদৃঢ়োক্তি প্রকাশ করেছেন। তবে এ সম্পর্কে আমি গৌতম কিংবা অন্য অভিযুক্ত মানক প্রতিক্রিয়া নেওয়া চেষ্টা করলে কেহি প্রতিক্রিয়া দেওয়া মনা করছেন। ভুবনেশ্বরপুর পঞ্চায়েতের গোটে কার্যক্রমে সে ভাই মানে ভুবনেশ্বরপুর ভাই মানে বিজেপি ভাই মানে ডাকি সে কার্যক্রম যাওতলে কার্যক্রম ফেরলা বাটরে মতে কিছু গুন্ডা শ্রেণীয় লোক মতো অটকাইলে অটকাইলা পরে কিছু তার 10 মিনিট মো গাড়ি আগে আড় পকাইলে তার 10-15 মিনিট ভিতরে গৌতম বাবু এবং তাঙ্ক সহিত 70-80 লোক ছেঙ্গা বাড়ি ধরি আসি মো গাড়ি উপরে আক্রমণ কলে মো উপরে আক্রমণ কলে। আক্রমণ কারণ ছিল তুমি শ্যামাপ্রসাদ মুখার্জীঙ্কর যে বলিদান দিব কাই করছ বিজেপি বিচার বিষয়ে জাঁনি সে ভাগ কথা কইপারে আউ গোটিয়ে প্রত্যেক কার্যকর্তার অধিকার অছি বলিদান দিবস পালন করিবারে তাপাই কোনসি পদ পদবি দরকার নাই মুবি পদরে অছি মুবি বিজেপি যো মোর্চার রাজ্য উপসভাপতি অছি আউ মু মো কথা কউনি সাধারণ কার্যকর্তা বলিদান দিবস নিজ ঘরে বি করিপারিব সেটা কিছু বড় কথা নাই। এই যে আক্রমণ মো উপরে হেলা কালি আপন মানে কালি আমি এফআইআর বি দেইছু এফআইআর দেলা পরে আজি হসপিটাল ডিসচার্জ হইকি আসছু মোর হাত ফ্র্যাকচার হইছে তা সহিত গাড়ির অবস্থা বি আপনার দেখিথিবে ফটোরে গাড়ির যা সব ড্যামেজ হইছে আর গাড়িতে থাকা কিছু টঙ্কা কেতে টঙ্কা থিলা তো মু এক্সাক্টলি কই পেনি কি টঙ্কা বি খালি গাড়িরু গায়েব অছি আমি দাবি রাখিবু যো মানে আমুকু খালি আসল করছন্তি মরা মরণাত্মক আক্রমণ করছন্তি সেমানক উপরে পুলিশ দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করু এবং আমি যো মানক নাঁরে লিখিত নাম নাম দেইছু আমি তো 80 জন 70 জন আসছিলে আমি পাখাপাখি 30 জন 25-30 জন নাঁ দেইছু সেমানক পুলিশ ইমিডিয়েট আরেস্ট করু আপনার তা ভিজুয়াল বি অছি সমস্ত পাখে আপনার পাখে বি থিব কি নথিব মু পঠাই দেবি ভাঙ্গিবার ভিজুয়াল কিছু মো পাখে আসি পৌঁছিছে এবে সে ভিজুয়াল বি আমি পুলিশ কি উপলব্ধ করছু সেমানকু সেমানে আরেস্ট করন্তু। যাজপুরের বিভূত কৃষ্টিঙ্কর রিপোর্ট সনস্টার টিভি।